সুরায় হুমাজা সুরার নাম সুরায় হুমাজা নামকরণের কারণ হল আল্লাহ পবিত্র কোরআনের যেই সুরাগুলা নাজিল করেছেন ওই সুরার মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ আলোচনা কোরআনের সব কথাই গুরুত্বপূর্ণ তো একটার চেয়ে আর একটা কোরআনের সবই সৌন্দর্য একটার চেয়ে আর একটা আরও বেশি সুন্দর তো সুরাই হুমাজার মধ্যে হুমাজাহ এই শব্দটা নিয়ে আলোচনা আছে ওই হুমাজাহ শব্দের প্রতি লক্ষ্য রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সুরাতুল হুমাজাহ আল্লাহ বলেন ওয়াইলুল্লিকুল্লি কুল্লি হুমা জাতিলুমাজাহ ওয়াইলুন শব্দের অর্থ দুর্ভুগ ওয়াইলুন শব্দের অর্থ আজাব ওয়াইলুন শব্দের অর্থ কঠিন শাস্তি ওয়াইলুন হাদিসের মধ্যেও পাওয়া যায় রসুল্লা সাল্লা বলেন মধ্যে পায়ের যে অংশ ধোয়ার কথা পায়ের গোড়ালি ধৌত না করার কারণে যে অংশ শুষ্ক থেকে যায় একটা ঘটনাকে কেন্দ্র করে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছিলেন ওই শুকনা অঙ্গগুলা ওয়াইলুন জাহান নামের শাস্তি ওই অঙ্গগুলার জন্য যেগুলা শুষ্ক রয়েছে যাদের উজু হয় নাই তো হাদিসের মধ্যেও ওয়াইলুন এই শব্দটা পাওয়া যায় আল্লাহ বলেন পশ্চাতে যারা মানুষের দোষ বলে বেড়ায় পিছনে যারা দোষ বলে বেড়ায় সামনে যারা দোষ বলে তাদের জন্য ধ্বংস তাদের জন্য দুর্ভোগ ওয়াইলুন দুর্ভোগ লিকুল্লি প্রত্যেক ওই ব্যক্তির জন্য হুম লুমাজাহ যে ব্যক্তির সামনে দোষ বলে পিছনে দোষ বলে প্রত্যেক ওই ব্যক্তির জন্য ধ্বংস এখানে উদ্দেশ্য হলো আপনার চুগল খড়ি যারা করে কি গিবৎ শেখায়ত চুগল যারা করে তাদের জন্য দুর্ভোগ তাদের জন্য শাস্তি গিবৎ যারা মানুষের পরনিন্দা করে আড়ালে দোষ বলে বেড়ায় অনুপস্থিতিতে আরেকজনের দোষ বলে এখানে লোকটা নাই তার দোষ আপনাদের কাছে আমি বলা এটা ভয়ঙ্কর অপরাধ এই অপরাধকে আল্লাহ রব্বুল আলামিন মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছেন সুরাহ জোরতের বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমাদের একজন আরেকজনের গিবত যেন না করে যে সে তার মৃত বায়ের গোস্ত ভক্ষণ করবে এটা কেউ পছন্দ করেন আল্লাহ বলে ফাকারি তুমু এটা তো তোমরা অপছন্দ করেই থাকো মরা বায়ের গোস্ত খাওয়া এটা সবাই অপছন্দ করো আচ্ছা আপনারা কি মরাবায়ের গোস্ত খাওয়া পছন্দ করেন কিন্তু গীবত যদি করেন আরেক দিক দিয়ে যদি বলেন হুজুর আমি মরাবায়ের গোস্ত খাওয়া পছন্দ করি না অন্য দিক দিয়ে আপনি গিবত করেন এই যে মুখে বলছেন আমি মরাবায়ের বায়ের গোস্ত খাবো না খাই না খাইতে চাই না আমি পছন্দ করি না অন্য অন্যদিকে আবার গিবত বলছেন এই গিবত করা মানেই হলো মরাবায়ের গোস্ত খাওয়া বলেন তো গিবত করা মানে মরাবায়ের পরে আল্লাহ বলেন ওয়াতকুল্লা আল্লাহকে ভয় করো ইনল্লাহত আল্লাহ তবা কবুলকারী আল্লাহ দয়ালু আল্লাহ গিবত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন গিবতের পরিভাষা জানবো আমরা সাতটি কথা গিবতের পরিভাষা হিসাবে নিতে পারি যেগুলার মূল উদ্দেশ্য হয় পরনিন্দা করা দুশ্চর্চা করা এমন কয়টি শব্দ জানবো আমরা সাতটি এক নাম্বার গিবত অর্থ পরনিন্দা করা দুই নাম্বার ইফকুন হামজা ফা কাফ ইফকুন মানে হলো মিথ্যা রটনা করা কি রটনা করা মিথ্যা প্রচার করা এটা আল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহার ব্যাপারে সুরে নূরের মধ্যে বলেছেন ইফকুম মুবিন আয়সার দিয়ে আল্লাহ আনহার ব্যাপারে মুনাফিকরা যে অভিযোগটা ছড়িয়েছে এটাকে আল্লাহ বলেছেন স্পষ্ট মিথ্যাচার স্পষ্ট মিথ্যা রটনা স্পষ্ট মিথ্যা প্রচার তাহলে এক নাম্বার শব্দ শিখলাম গি পরনিন্দা দুই নাম্বার শিখলাম ইফকুন মিথ্যা রটনা করা তিন নাম্বার বুহতান বলেন কি বহুতান মানি অপবাদ বলেন তো বহুতান অর্থ কি কোরআনে এটাও আল্লাহ আনহার ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন হা দা আম্মাজান আয়সা সিদ্দিকার তালা আনহার ব্যাপারে মুনাফিকরা যে রটনাটা করেছেন এটা বহতানুন আজিম এটা বিশাল বড় একটা অপবাদ বিশাল বড় একটা অপবাদ চার নাম্বার নামিমা নামিমা অর্থ হলো চুগল খুড়ি করা বলে নামিমা অর্থ কী সুরে কলামের দশ এগারো নম্বর আয়াতে আল্লা বলেন ওয়ালা তুতিয়াকুল্লাহ আল্লা ফিম মাহিন হাম্মাজিম মাশা বিনামিম হাম্মাজিম মাশাইম বিনামিম হাম্মাজ যে দোষ বলে বেড়ায় সামনে দোষ বলে যে ব্যক্তি চুগল খুরি করে বেড়ায় দুইজনের মাঝে ঝগড়া লাগানোর জন্য চুগল খুরি করা আমি আপনার কাছে একটা বলি তার নামে আবার তার কাছে গিয়ে আপনারটা বলি দোনোজনের মাঝে ঝগড়া লাগানোর জন্য এটাকে নামিমা বলা হয় চুগল খুরি বলা হয় পাঁচ নাম্বার হুমাজা ছয় নাম্বার লুমাজা বলেন তো পাঁচ নাম্বার হুমাজা ছয় নাম্বার বলা হয় রাজুল যে ব্যক্তি করে এবং মুখের উপর সামনে দোষারূপ করে ফেলে থুর বেড়া তিতো এটা আল্লাদী ইয়াকতাবুয়া আনুফি ওয়াজি রজুল একদম সরাসরি সমালোচনা করে তাকে দোষারূপ করে এটা হুমজা ৬ নাম্বার লুমাজা লুমাজা বলা হয় আল্লাহদী ইয়াখতাবু মিন খালফিহি ইদাহ বা রজুলু কোন ব্যক্তি অনুপস্থিত থাকলে তার দোষ ত্রুটি বর্ণনা করা কোনো ব্যক্তি অনুপস্থিত থাকলে তার দোষ ত্রুটি কি করা বর্ণনা করা এটার নাম কি লুমাজা সাত নাম্বার সাত মুন মানে হলো ব্যঙ্গ করা যেমন আমার নবীকে যারা ব্যঙ্গ করে তাদেরকে সাতিমের সুল বলা হয় কি বলা হয় বলেন তো সাঁতিমের সুল মনে থাকবি আপনাদের কথাগুলা এক নাম্বার ঘিবত দুই নাম্বার ইফক তিন নাম্বার বহতান চার নম্বর নামিমা পাঁচ নাম্বার হুমাজা লুমাজা সাত এক অর্থ নাম্বার করা তিন নম্বর বহতান অর্থ মিথ্যা অপবাদ দেওয়া চার নম্বর নামিমা অর্থ চুগুল খড়ি করা পাঁচ নম্বর হুমাজা অর্থ সামনে মুখের উপর দোষ ত্রুটি বর্ণনা করে সমালোচনা করা ছয় নাম্বার লুমাজা অনুপস্থিতিতে কারো সমালোচনা করা সাত নাম্বার সাত মন মিথ্যা কথা বলে কারো নামে ব্যঙ্গ করা এই সাতটা গবেষণা করলে বের হবে এই সবগুলার মধ্যে গন্ধ পাওয়া যায় কিসের গন্ধ পাওয়া যায় বলেন তো পরনিন্দার আল্লাহ আমাদের সকলকে এই যে কথাগুলা বলা হলো পরনিন্দা চুগল করি অপবাদ দেওয়া ব্যঙ্গ করা সামনে দোষ বলা পিছনে দোষ বলা সবগুলা থেকে আমাদের অন্তরটাকে যেন আল্লাহ হেফাজত করেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের কলপকে এই রোগ মুক্ত করে দেন গিবত কাকে বলে তিরমিজি শরীফের উনিশশো নম্বর হাদিস থেকে উনিশশো চৌত্রিশ নম্বর হাদিস থেকে আমরা গিবতের পরিচয় নিব তিরমিজির উনিশশো চৌত্রিশ এক হাজার নয়শো চৌত্রিশ এই হাদিস থেকে আমরা গিবতের পরিচয় জানবো খুব মন দিয়ে শুনবো আমরা

নবীজি বললেন জিক রুকা বিমা বিমায় কহু তোমার ভাই যেটা অপছন্দ করে এই বিষয়ে উল্লেখ করা জিক রুকা তোমার উল্লেখ করা আখাকা তোমার ভাইকে উল্লেখ করা বিমা এমন বিষয়ে তার নামটা উল্লেখ করা তার কথা বলা যেই বিষয়টা সে অপছন্দ করে আমার ভাই আছে তার ব্যাপারে আপনাদের কাছে এমন কথা বলা যেটা সে অপছন্দ করে এটাকে কি বলা হয় এখন এক সাহাবি প্রশ্ন করলেন ইনকানাফি ইনকানি এক সাহাবী বললেন ইনকানাফিয়া সিমা কুল হুযুর আমার ভাইয়ের মধ্যে যদি ওই অপরাধটা থাকে যেটা আমি আপনারে বলছি কথাটা বুঝছেননি। আমার ভাই অনুপস্থিত আছে আমি তার ব্যাপারে আপনাদেরকে এমন কথা বললাম যেটা আসলেই তার মাঝে আছে এই অপরাধটা তার মাঝে আছে সকল আৰু সুলহ হিসল্ল্লাহ কয়ালি জবাব দিলেন ইনকানা ফিহিমা ত ফকদ শকত তোমার ভাইয়ের মাঝে যে অপরাধটা আছে এটা যদি বলো এটাকেই গিবত বলা হয় বলেন তো আপনারা আপনার কোন ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা আসলে আপনার ভাই ওই অপরাধটা করে এটা বলাকে কি বলা হয় মা আর তুমি যেই কথাটা বললা যেই সমালোচনা করলা এই সমালোচনার যদি তার মাঝে না থাকে তুমি যেই বিষয়ে সমালোচনা করলা এটা যদি তার মাঝে না থাকে ফকাত বাহাত্তা তাহলে তুমি তার নামে মিথ্যা অপবাদ দিল তাহলে বলেন তো আমি যেই বিষয়ে আপনাদেরকে কারো ব্যাপারে সমালোচনা করব এটা তার মাঝে থাকলে না থাকলে অপবাদ মাসাল্লাহ থাকলে না থাকলে অপবাদ তাহলে গিবতের পরিচয় আমরা জানলাম খুব মন দিয়ে শুনেন শেষ পর্যন্ত অনেকের মনে আইসা গেছে হুজুর আপনারা দে এক হুজুর আরেক হুজুরে ধুয়া দেন আসবে কিন্তু তো এইগুলা সব জবাব শেষ পর্যন্ত না শুনলে খালি খালি আপনাদের অনেকের মনে আসতেছে এই ওটা একটু জিগেই দেখবেন শেষ পর্যন্ত শুনলে আর জিজ্ঞেস করা লাগবে না ইনশাআল্লাহ তাহলে অপরাধ থাকলে গিবত না থাকলে অপবাদ গিবতের মাধ্যম আমরা কয় মাধ্যমে গিবত করি এখন জানবো আমরা প্রধানত চারটি মাধ্যমে গিবত করে থাকি কয় মাধ্যমে চারটি মাধ্যমে প্রথমে মুগস্থ করাবো আপনাদেরকে এরপরে প্রত্যেকটার ব্যাখ্যা দিব আমরা এক নম্বর আল লিসান বলেন কি দিয়ে দিয়ে মানে মুখ দিয়ে জবান দিয়ে দুই নম্বর আল বিল কল কলব দিয়ে ঘিবত তাহলে এক নম্বর দুই নম্বর তিন নম্বর আল বিল ইসারা ইঙ্গিতে চার নাম্বার আল গিবাত বিল কিতাবা লেখার মাধ্যমে গিবত ফেসবুক ব্যবহারকারীরা মন দিয়ে শুই নেন এক নাম্বার আল গিবাত বিল লিসান জিব্বা দিয়ে গিবত দুই নাম্বার আল গিবাত বিল কলব কলব দিয়ে গিবত তিন নাম্বার আল গিবাত বিল ইশারা ইঙ্গিতে গিবত চার নাম্বার আল গিবাত বিল কিতাবা লেখার মাধ্যমে গিবত এবার আমি বলবো আপনারা জবাব দিবেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর লেখার মাধ্যমে এক নাম্বার জিব্বার মাধ্যমে গিবত এটা বড় ভয়ঙ্কর অপরাধ আপনি জানেন না এই অনর্থ গিবতের কারণে জাহান নামে এত পরিমাণ গভীরে যেতে হতে পারে এই পৃথিবীর পূর্ব পশ্চিম যতটা দূরত্ব জাহান নামের এই পরিমাণ গভীরতায় শুধু একটা অনর্থক গিবত আপনাকে নিয়ে যেতে পারে

বলেন মানুষ মাঝে মাঝে কথা বলে পরিণাম চিন্তা না করে বলেন মানুষ মাঝে মাঝে কথা বলে এই কথার পরিণাম চিন্তা না করে মানে চিন্তা করে না এটা যে বললাম এটার পরিণতি কি হইতে পারে এটা বলার পর এই যে পরিণতি চিন্তা না করে বলে ফেলল ইয়াজিল্ল নার। সে জাহান নামে যাবে আব আদা মিম্মা বাইনাল মাসরিক সূর্য যেই দিক দিয়ে উদিত হয় এর মানে বুঝাইছে যে পূর্ব আর পশ্চিমের দূরত্ব যত বড় এই একটা কথার কারণে জাহান নামের এই পরিমাণ গভীরতায় শুধু চিন্তা ছাড়া একটা অনর্থক কথা তাকে এই পরিমাণ গভীরতার মধ্যে নিয়ে যেতে পারে কয়টা কথা আমরা কত গিবত করি একটা না অসংখ্য অগণিত গিবদ

লাইর কিলাহা বালা মানুষ চিন্তাও করে না আল্লাহর অসন্তুষ্টিমূলক এমন কথা বলে যেই কথায় যে আল্লাহ অসন্তুষ্টি হয় এটা চিন্তাও করে না ইয়াহাবি বিহা ফি জাহান্নাম এই কথার কারণে সে জাহান্নামে যাবে বলেন নাউজুবিল্লাহ তাহলে এখন থেকে আমরা ইনশাল্লাহ আমাদের এই জিবাটা বুঝে শুনে চিন্তা করে ব্যবহার করব ঠিক আছে না অনর্থক কোন কাজে আমরা এই জিব্বা ব্যবহার করব না জিব্বা খুলব তো আল্লাহ জিব্বা খুলব তো আলহামদুলিল্লাহ মুখ খুলব তো আল্লাহু আকবার মুখ খুলব তো লা ইলাহা ইল্লাল্লাহ এইগুলা খুলব না তো মুখ বন্ধ রাখব তো কি করব মনে মনে আল্লাহকে শরণ করব কাজ নাই ঘুমিয়ে যাব কিন্তু অনর্থক কোন কাজে আমার এই জবানকে আমি ব্যবহার করব না সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার গীবত কি দিয়ে জিব্বাদি অনর্থক একটা গিবত আমাকে কি পরিমাণ দূরে কি পরিমাণ দূরত্বে জাহান্নামে নামে নিতে পারে পূর্ব পশ্চিম যত এই পরিমাণ আল্লাহ হেফাজত করে গিবতের দ্বিতীয় মাধ্যমটা কি কল কল আল ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাই বলেন আল কল আলিল কলবের ঘিবত হলো তুমি কারো ব্যাপারে খারাপ ধারণা করা বলেন কলবের গিবত কলব দিয়ে কারো ব্যাপারে কি ধারণা করা বলেন তো কলবের গিবত কাকে বলে কলব দিয়ে কারো ব্যাপারে খারাপ ধারণা করা এইবার আপনারা বলেন কলবের গিবত কাকে বলে এটা বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন আমানু হে ইমান দারগন ই নিবু তোমরা বেঁচে থাকো কাসিয় বেশি অনুমান করা থেকে বেঁচে থাকো বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো কারো ব্যাপারে আজাইরা সন্দেহ করা থেকে বেঁচে থাকো এই লোকটা মনে হয় এমন আন্দাজি আপনার কি দরকার আছে হেরেনি এটা বাবা ইন্নাবাদ আল্লাহ বলেন কিছু কিছু ধারণা গুনা তাজু কারো পিছনে সেই করবা না। না কারও পিছনে গোপনে তার দোষ অনুসন্ধানে লেগে যেও না তাহলে বলেন তো ধারণা কলব দিয়ে করা এই নিষেধটা করেছেন কে আল্লাহ এই কলব দিয়ে কারো ব্যাপারে খারাপ ধারণা করা এটা কলবের গিবত হাজার বলেন কলবের গিবত হলো কলব দিয়ে কারো ব্যাপারে অনর্থক খারাপ ধারণা করা এখন ধারণা তো এসে যেতেই পারে কারণ কলবের নিয়ন্ত্রণ তো আমার হাতে না ধারণা আসতেই পারে আসলে কি করবেন আসলে মুখ দিয়া বের করেন না যখন এসে যাবে তখন তক করেন আতুবু ইলাইহি আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে এটার মুখ দিয়ে না বলে বাস আস্তাগফিরুল্লাহ ওয়া ছি আমি কি ধারণা করলাম না এটা বাস মনেই দাফন করে দেন এটা নিবতের তৃতীয় মাধ্যম বলেন মাশাআল্লাহ এই ভালো ছাত্র আছে এদিকে কি তিন নাম্বার ইংলিশ ইশারা এই কি এদিকে তাকান এই যে ইশারা আমি আপনাদের খাটো 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 কানা কানা আছেন মানে ইশারায় এরকম একটা ঘটনা রসুলের যুগে ঘটে গেছে সুবাহান সুবাহান্লাহ কেন বলাইলাম কারণ যার সাথে ঘটছে তিনি নিজেই এই হাদিসটা বর্ণনা করছেন দেখেন আমাদের আম্মাজানরা নবীজির সাহাবিরা কতটা আমার যে তাদের মধ্যেও কোনো কোনো ব্যাপার থাকলেও তারা নিজেরাই এটা আমাদেরকে জানায়া দিছে যে দেখো আমি একদিন এই ঘটনা ঘটাইছিলাম আর নবী সাথে সাথে আমার সংশোধন করে দিয়েছে সাহাবিরা এতটা আমানতদার ছিলেন পার্থ তো যে আমার এই কথা আমি গোপন রাখি এটা কমুনা মানুষ জেনে ফেলবে নবীজির বিবি আম্মাজান আয়েশা সিদ্দিক আল্লাহ তাআলা আনহার বর্ণনা কিতাবের নাম মুসনাদ আহমদ পঁচিশ হাজার সাতশো আট নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে أما جنى عائشة صديقة رضي الله تعالى عنها قال: دخلت امرأة قصيرة إلى النبي صلى الله عليه وسلم فقلت بإبهامي هكذا وأشرت إلى النبي صلى الله عليه وسلم أنها قصيرة. أجن كحاتومو هلى রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দরবারে আসলেন একজন খাটো মহিলা তো আম্মাজান আয়েশা এসা সিদ্দিকা রাদি আল্লাহ তালহা অনেক লম্বা ছিলেন দেখতে তো তিনি তার তুলনায় একজন খাটো মহিলা আসছে নবীজির দরবারে আম্মা বলেন আমি হাত দিয়া ইঙ্গিত কইরা নবীজির দেখাই দিলাম হে আল্লাহ রসুল দেখেন দেখেন খাটো খাটো এভাবে দেখাই দিলাম হে আল্লাহ রসুল দেখেন দেখেন মানে ইশারায় আল্লাহ আল্লাহ রসুলকে ইশারা এভাবে বললাম মানে মুখে বলে নাই ইশারায় নবীজির সাথে সাথে আমাকে বললেন আয়সা ই তিহা তুমি গিবত করছো দেখছেন আমাদের নবীও কেমন শিক্ষক ছিলেন দেখেন তার বিবি বললেন যে আমি আবার আমাদের আম্মাজান কেমন ছিলেন দেখেন নিজের এই কথাটা আমগরেও জানাই দিছে যে আমি এমন করছিলাম আর নবী আমার সাথে সাথে শাসন করে দিচ্ছে আমি বললাম ইশারায় হুজুর এমন এমন নবীজি আমারে বললেন আয়শা এ কর্তাবহা তুমি গিবত করছো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন রসূল উল্লাহ সাল্লামের একজন বিবি ছিলেন শফিআর অবদিয়ান লাহুতা আনহা কি নাম তো তিনি তুলনামূলক আম্মাজান আয়েশা সিদ্দিকা অদিয়াল আলাহু তাআলা আনহার চেয়ে একটু আপনার তুলনামূলক আপনার কম লম্বা ছিলেন আমাদের আম্মাজানের ব্যাপারে বলার পর সাবধান অন্তর যেন কোনো ধরনের এরকম একটা রূপ না আসে যে আম্মাজান সোফিয়া না জানি দেখতে কতটা আম্মাজান আয়সার তুলনায় কম লম্বা ছিলেন কতটা এরকম কল্পনা দরকার নাই খালি একটু বুঝবেন যে আম্মাজান যেই পরিমাণ লম্বা ছিলেন তার চেয়ে তুলনামূলক একটু কম লম্বা ছিলেন সোফিয়া রাজি আল্লাহ তাল তো আম্মাজান একদিন রসুলকে বললেন হাস বুকি হাস বুকা মিন সফিয়া কাজা ওয়া কাজা বললেন হাস বুকা মিন সফিয়া কাজা ও কাজা নবীজিকে বললেন হুজুর সফিয়ার জন্য তো এতটুকুই যথেষ্ট সে এরকম এরকম মানে বুঝাইছে তিনি তো একটু তুলনামূলক আমার চেয়ে কম লম্বা নবীজি আম্মা জান আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আয়সা লাকাদ কুলতি মাতান তুমি এমন একটা শব্দ বলতো লাউ মুজিজাত বিমা ইল বাহরি এই কথাটা যদি সমুদ্রের পানির সাথে মিশানো হতো তাহলে সমুদ্রের পানি পুরোটা বিষাক্ত হয়ে যেত এই গিবতের বিষাক্ততা পুরো পানিটাই পরিবর্তন হয়ে যেত তোমার এই গিবতের বিষাক্ততা তাহলে দেখেন আম্মা যান নিজের ব্যাপারে নিজে বলতেছেন যে আমি এরকম করে ফেলেছিলাম নবী আমারে সংশোধন করে দিয়েছে তো আমাদের মধ্যে যদি এরকম হয়ে যায় ইসলাহি মাহফিলের এটাই উদ্দেশ্য আমরা যেন নিজেদেরকে কি করে নেই সংশোধন করে নেই তাহলে আমরা কখনো জিব্বা দিয়েও করব করব না কলব দিয়েও গীবত করব না ইঙ্গিতেও গিবত করব না ঠিক আছে শোনা ইনশাআল্লাহ চার বলেন কি লেখার মাধ্যমে আল গিবাত বিল কিতাবাহ ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল গিবাত বিল কিতাবাহ কয় গিবত এটা এমন একটা বিষয় وكذلك আল গিবাব বিল কিতাবাহ কয় গিবত লেখার মাধ্যমে গাজালি বলেন ফা ইননাল কলামা আহাদুল লিসান ইমাম গাজালি বলেন কলম হলো দুই ভাষার এক ভাষা বলেন কলম দুই ভাষার আমি আপনাদের সামনে এখন কথা বলছি আমার জিব্বার ভাষা দিয়ে আবার লেখার ভাষাও আছে একটা ইমাম গাজা বলেন কলম হলো দুই ভাষার এক ভাষা মানুষ একটা ভাষা বলে জিব্বা দিয়ে আরেকটা ভাষা মানুষ বলে কলম দিয়ে যেই মানুষ জিব্বা দিয়ে কারো গিবত বলে এটা হবে জিব্বার গিবত ঠিক সেই কথাটা যদি কলমে লেখে এটা হবে তার লেখার গিবত কিসের গিবত হবে এখন আপনি ফেসবুকে আন্দাজি মনে করেন এই মাদ্রাসার মোতামি সাহেবের নামে একটা জিনিস লিখে দিলেন লেখা দেওয়ার পরে পুরো সারাদিন এটা ফেসবুকে ছড়া পুরা গাজীপুর ছড়ায় গেছে ছড়ায় যাওয়ার পর রাত দশটা বাজে প্রমাণিত হয়েছে মোহতামিম সাহেবের নামে এই কথাটা আসলে সঠিক ছিল না তা আপনি কামটা করলেন কি সকাল থেকে কেন আপনি এই কাজটা করলেন আবার মাঝে মাঝে এমন হয় ফেসবুকে আমরা এমন বিষয় লিখি এমন মিথ্যা লিখি যে মিথ্যাটা ছড়াইতে ছড়াইতে এক পর্যায়ে সবাই মনে করে মনে হয় কিছু একটা ঘটছে মনে মনে হয় সত্যি কথা কি ওই মিথ্যাটাই সত্য হয়ে যায় কোন আলেমের ব্যাপারে কলম চালাইতে আল্লাহকে ভয় করেন কোন আলেমের ব্যাপারে কলম চালানোর ক্ষেত্রে আল্লাহকে ভয় করেন মাদ্রাসা পর্যন্ত এই জায়গার ইফতা দাওরা ছাত্র আপনারা যারা আপনাদেরকে আমি বলবো কিছুদিন পরে কর্মজীবনে ঢুকবেন আমাদের আকাবির ওলামা একরাম যারা তাদের ব্যাপারে কখন কিছু আমরা লিখবো না তাদের ব্যাপারে আপনি কেন কলম চালাবেন ষাট বছরের কোন আকাবির হজরত কিছু বললে তার ব্যাপারে কথা বলবে আরেক ষাট বছরের আলেট বছরের কোন বিষয় হয় এটা সঠিক না তার বিষয়ে কথা বলবে তার সমপর্যায়ের অন্য আলেমরা আরে আমি আপনি কেন তার বিষয়ে কথা বলব এই জন্য রসুলের একটা হাদিস আমরা মনে রাখবো সৈবনে হেব্বানের পার্শ্ব উনষ নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم البركه مع اكابركم رسول বলেন তোমাদের আকাবির তোমাদের বড় বড় যারা উলামায়ে কেরাম তাদের সাথেই তোমাদের বরকত তাদের সাথে তোমাদের বরকত আস সিলসিলাতু সহিহা 2 নম্বর খন্ড 310 নম্বর পৃষ্ঠা এই জায়গায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তিনি বলেন লায়া জালুল্লা সুবিষয় রিমা আন আকাবিরিহিম। রিহিম আব্দুল্লেমিন মাসুদ বলেন মানুষ যতক্ষণ তাদের বড়দের থেকে বিদ্যা নিবে ততক্ষণ মানুষ কল্যাণের মাঝে থাকবে ততক্ষণ মানুষ কিসের মাঝে থাকবে রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন মাল্লাম ইয়র হাম সবি রনা যে ছোটদেরকে স্নেহ করে না ওয়ালাম ইয়াক্কির কাবি রনা অফি রায়া ওয়ালাম ইউজিল্লা কাবি রনা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ছোটকে স্নেহ করে না আর বড়কে সম্মান করে না ফালাই না সে আমাদের অন্তর্ভুক্তই না আল্লাহ আমাদেরকে যে কোনো আলেমের ব্যাপারে অথবা যে কোনো বুজুর্গের ব্যাপারে অথবা যে কোনো মুসলমানের ব্যাপারে অনর্থক কলম চালানো থেকে বেঁচে থাকার তৌফিক দান করে তাহলে গিবতের কয় মাধ্যমে করি আমরা এক নাম্বার হ্যাঁ কলপ কইছে একজন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নম্বর এই চারো মাধ্যমে গিবত করা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে গিবতের ধরন আর কি এক নম্বর গিবতের ধরন আমরা গিবতের পাঁচটি ধরন জানবো বলেন কয়টি এক নম্বর শারীরিক ঘটন বা অঙ্গ প্রত্যঙ্গের ঘটন নিয়ে গিবত করা শারীরিক ঘটন আমাদের সমাজে মানে বামন আছে ওই আপনার দেখা যায় বয়স বিশ কিন্তু ছোট বয়স বিশ কিন্তু ছোট দেখা যায় আপনি তার এই শারীরিক বিষয় নিয়ে কিছু বলাটা এটা ঠিক না সৃষ্টিটা কার আল্লাহ তো শারীরিক ঘটন নিয়ে গিবত এটা হলো গিবতের প্রথম ধরন দুই নম্বর গিবতের ধরন চারিত্রিক বিষয় নিয়ে গিবত ওমকে জানা আছে সে কেমন হ্যাঁ জানা আছে মানে শুরু হয়ে গেল আপনার জানা আছে হে কেমন হেরে দেখছি না এদিন এক মহিলা নিয়া অমুক বাজারে আসলে যে এটা হের বউ এটা আপনি কি নিশ্চিত কেমনে হলেন যে এটা হের বউ না একটা বোরকা আলি আরেকজনের সাথে আপনি দেখছেন তো আপনি বলে ফেললেন দেখছি তো অমুক দিন অমুক জায়গায় আপনি কেমনি নিশ্চিত হলেন যে এটা ওনার বউ না বা এটা অন্য কেউ যদি অন্য কেউ হয় তাহলে ঠিক আছে যদি হের বউ হয় তো আপনার অবস্থাটা কি হবে কি দরকার আছে আপনি খায়া দেয়ার আর কাম নাই আপনিরে দেখতে কইছে যে এইদিকে নিচে তাকায় থাকেন তা এক নাম্বার ধরন শারীরিক ঘটন এগুলার এগি দুই নাম্বার চারিত্রিক কয়ে হ্যারে কেমন চিনাস না দরকার নাই নিজের চরিত্রের দিকে নজর দেন তিন নম্বর গিবতের ধরন তিন নম্বর বংশীয় গিবত আপনার এলাকা কোন জায়গায় জানি অমুক বংশে ও ওই বংশে হে তো সুরের বংশ নাউজুবিল্লাহ এটা বংশীয় গিবত এটা করা ঠিক না নাউজুবিল্লাহ আরে ভাই ওই বংশের হয়তো দুই একজন চুরি চুরি করছে করছে কি ওই বেটাও নাকি না চার নাম্বার পোশাক পরিচ্ছেদ আপনি একজনের দাওয়াত দিচ্ছেন ওই বেচারার পঞ্চাশ টাকা গজের উপরের পোশাক পরার সামর্থ্য নাই তো উনি মাসাল্লাহ পঞ্চাশ টাকা গজের পোশাকটাই স্ত্রী লন্ডি করে ওটা পরেই তিনি আপনার অনুষ্ঠানে আসেন বললেন ঠোর মিয়া তুমি আমার মান সম্মান শেষ করে কেন কি কি সেই সবার সামনে আপনি বলা বলি শুরু করলেন তো ব্যাটার তো সামর্থ্য আছে পঞ্চাশ টাকার পড়ার আর আপনার কে কইছে তারা দাওয়াত দিতে আপনি জানেন না উনি তো এই ক্যাটাগরির লোক এই চার নাম্বার পোশাক পরিচ্ছেদ পাঁচ নাম্বার পরক্ষ গিবত বলেন কি গিবত পরোক্ষ মানে ডাইরেক্ট কয় না এই বিষয়টা বুঝেন এই আমি আর উনি ও আর হেও কয় হম মানে উনিও বলে না কে আমিও বলি না কি কিন্তু দুইজনের মাথায় এসে গেছে কে এটাও গিবত বুঝেন না এই তাকান আমার দিয়ে তাকান ও আচ্ছা আচ্ছা তো আপনিও কিছু কিছু কর নাই তো আপনিও বুঝছেন হ্যাঁ একজন আর আমিও বুঝছি একজন কিন্তু আমরা কেউ দুইজন কারো নাম কই নাই এটা পরোক্ষ গিবত এটাও গিবত বিষয়গুলো কি আমাদের হয় প্রিয় ভাইরা এটা না করা তাহলে এক নাম্বার শারীরিক দুই নাম্বার চারিত্রিক তিন নাম্বার বংশীয় চার নাম্বার পোশাক পরিচ্ছদ পাঁচ নাম্বার পরোক্ষ গিবত এগুলা গিবতের ধরন এই গিবত থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন এবার আমরা জানবো গিবতের গিবতের হুকুম গিবতের তিন ধরনের হুকুম আছে বলেন কয় ধরনের এক নাম্বার বলেন হারাম দুই নাম্বার ওয়াজিব মানে করা ওয়াজিব তিন নাম্বার মুবাহ বৈধ নাম্বার হারাম গিবত মানে কি যে গিবত করা হারাম অর্থাৎ অনর্থক কারো সমালোচনা করা দুঃ ত্রুটি বর্ণনা করা এটা জানি আমরা সবাই এটা হারাম দুই নাম্বার ওয়াজিব গিবত কোনটা আপনাদের এই এলাকায় এক ব্যক্তি মুসলমানদের ইমান ইমানা নষ্ট করতেছে চুপে চুপে এক ব্যক্তি এই এলাকায় আইসা মুসলমানদেরকে নতুন করে বেদাতে জড়াচ্ছে ওলামায় কারাম সমষ্টিগত ভাবে তার ব্যাপারে আপনাদেরকে বলা এটা ওয়াজিব তার ব্যাপারে আপনাদেরকে বলা কি ওয়াজিব এই সে উল্টা পাল্টা করতেছে ব্যাপারে আপনাদের সামনে বলা এটা ওয়াজিব এই বেটা এটা বলার অধিকার রাখে না হ্যাঁ আমার নামে করে আপনার নামে করছে আপনি মুসলমানের নষ্ট করছেন আপনার ব্যাপারে মুসলমানকে সতর্ক করা ওয়াজিব সতর্ক করা কি তাহলে আর লেখবেননি এই কথা কয় দুই হুজুর এক হুজুর আরেক হুজুরে দেখতে পারা বিষয়টা এমন না আরেক হুজুর যদি জনগণের ইমান আকিদা নষ্ট করে তো আরেক হুজুর তো তার ব্যাপারে বলবেই তাহলে বলেন তো মুসলমানদের ইমান আকিদা নষ্ট করে কেউ এই ব্যাপারে সতর্ক করা করতে গিয়ে কিছু বলা এই গিবত এই জাতীয় এটা এটাকে যদি গিবত বলেন এটা ওয়াজিব এটা কি বলাটা তিন নাম্বার মুবাহ বৈধ বৈদ্য মানি জালেমের জুলুমকে প্রমাণ করার জন্য মাননীয় বিচারকের সামনে আদালতের মধ্যে ওই জালেমের ব্যাপারে দুই চারটা গিবত বললে যদি তার জুলুমটা মজবুতভাবে প্রমাণিত হয় সেখানে তার ব্যাপারে গিবত বলা এটা মুবাহ বৈধ মানে বললেও পারেন না বললেও পারেন কথা বুঝে আসছে তাহলে এক নাম্বার গিবত হারাম হারাম মানে অনর্থক হুদাই কারণামে আপনি গিবত এটা হারাম দুই নাম্বার ওয়াজিব ওয়াজিব মানে মুসলমানদের ইমান আকিদা নষ্ট করতেছে কোন ব্যক্তি তার ব্যাপারে সতর্ক করা ওয়াজিব তিন নাম্বার মোবাহ মোবাহ বৈধ এটা আপনি বললেও পারেন না বললেও পারেন এটা কোনো সমস্যা না আল্লাহ আমাদের সকলকে হারাম গিবত থেকে বাঁচার তৌফিক দান করেন গিবত শোনার হুকুম গিবত যেই গিবত বলা হারাম ওই গিবত শোনা হারাম গিবত শ্রবণ করার হুকুম যেই গিবত বলা হারাম ওই গিবত শ্রবণ করা আল্লাহ আমাদের সকলকে গিবতের ব্যাপারে এই ধারণাগুলা সব সময় আমরা যেন মাথায় রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন দেখি আপনাদের মনে আছে কিনা গিবত করি কয় মাধ্যমে গিবতের ধরন কয়টা পাঁচটা হ্যাঁ গিবত করি কয় মাধ্যমে গিবতের ধরন কয়টা গিবতের হুকুম কয় ধরনের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার বা বৈধ গিবত সোনা কি কোন গিবত যেই গিবত বলা হারাম ওই গিবৎ শ্রবণ করা আল্লাহ গিবত বলা এবং সোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এবার সামনে আগে আমরা ওই লুল্লি কুল্লি হুমাজা দিল লুমাজা দুর্ভোগ প্রত্যেক ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি পশ্চাতে সামনে আড়ালে মানুষের দোষ বলে বেড়ায় তার জন্য দুর্ভোগ ধ্বংস এরপরে আল্লাহ বলেন আল্লা যে ব্যক্তি সম্পদ জমা করে ওয়া আদাদা বার বারবার গনে গনে দেখে এটা বুঝেননি টাকা একশো বার গনে ঠিক আছে নি না দু একটা কমই না। যে ব্যক্তি সম্পদ জমা করে আর বারবার গনে গনে দেখে ওয়া আদাদা বারবার গনে এ জায়গায় উদ্দেশ্য হলো আহনাস ইবনে শরিক যদিও যারাই এটা করবে তারাই উদ্দেশ্য বাকি মুফাসির আহনাস ইবনে শরিক নামে এক ব্যক্তি খালি এরকম টাক মানে সম্পদ জমা করত আর বারবার গন্ত যে ঠিক আছে কিনা আমার সম্পদ ওই যুগে দিনার হাম। এখন মন দিয়ে শোনেন হালাল সম্পদ কামাই করা হালাল পদ্ধতিতে কামাই করা হালাল খাতে ব্যয় করা কোনো সমস্যা নাই বলেন আমার সাথে বলেন বেশি সম্পদ হালাল ভাবে কামাই করা হালাল পথে ব্যয় করা হালাল খাতে ব্যয় করা কোন সমস্যা নেই মনে থাকবে না ইনশাল্লাহ সম্পদ যদি বেশিও হয় সেটা যদি হালাল হয় পদ্ধতি যদি হালাল হয় খাত যদি হালাল হয় সমস্যা নেই সেই বুখারির বর্ণনা ছয় হাজার চারশো সাতাইশ নম্বর হাদিস হাদিসটা মন দিয়ে শুনবো আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ইন্নাহাদাল মালা সুলবতুন খদিরথ নবীজী বলেন এই সম্পদ হুলবতুন সদিরতুন হুলবতুন মানি সুমিষ্ট সদিরতুন মানি হলো সুজলা সুফলা শস্য শ্যামল এই কথা বলার পর এক ব্যক্তি সাহাবীদের মধ্যে এক ব্যক্তি বললেন হালিয়াতিল খৈরু বিশ্বার হে আল্লাহ রসুল কল্লান কি কখনো অকল্লান নিয়ে আসে বলেন তো বাংলাটা কল্লান কি কখনো অকল্লান নিয়ে আসে এই কথা বলার পর আলহিম নবীজি চুপ হয়ে গেলেন বলেন তো আপনারা এক ব্যক্তি প্রশ্ন করলেন হুজুর কল্লান কি কখনো অকল্লা নিয়ে আসে এটা বলার পর নবী কি হয়ে গেলেন চুপ হয়ে চুপচাপ সাহাবিরা বলেন হাতা জনান্না আন্না আলাই আল্লাহ রসুল যখন চুপ হলেন আমরা বুঝতে পারলাম নবীর উপর অহি নাজিল হচ্ছে একটু পরে আমরা দেখলাম যা আলাইয়াম আন জাবিনি আল্লাহ নবী নিজের কপাল থেকে ঘাম গুলা মছতেছে ওহি আসলে রসুল ঘামায়া যাইতেন ঘর্মাক্ত হয়ে যেতেন এরপর ঘাম মছতেন তো সাহাবিরা দেখে নবী ঘাম মছতেছে প্রথমে সাহাবায় কেরাম ওই যে ব্যক্তি প্রশ্ন করছিল হুজুর কল্যাণ কি অকল্যাণ নিয়ে আসে তো নবীজির চুপ থাকা আর হওয়া তো তো এই কাজটা কেন হলো বলেন এক ব্যক্তি প্রশ্ন করার কারণে তো সাহাবায় কেরাম বলেন আবু বলেন যে আমরা বললাম এই ব্যক্তির কারণে একটা ওহি আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন তাই আমরা তার প্রশংসা করলাম আজকে লোকটা প্রশ্ন করার কারণে নবীর উপর আসছে সাহাবায় কারাম বলেন যেই লোকটা প্রশ্ন করছে তার প্রশ্ন করার কারণে আমরা খুশি হইলাম কারণ এই মেয়ে আজকে প্রশ্নের কারণে আল্লাহর পক্ষ থেকে নবী জবাব যাই না এখন আমাদেরকে জানাবেন রসুল্লাহ ঘাম মুস্তে মুস্তেবার এবার বললেন ওই লোকটা কোথায় আইনা সাইল যে আমার একটু আগে প্রশ্ন করছে ওই লোক কোথায় তো তিনি বল হুজুর আসি আমি আমি করছি তো নবীজি বলেন লা তিল খাই ইল্লা বিল খাই কল্যাণ সর্বদা কল্যাণী বৈয়ানে আলেম সারা অন্যরা বলেন প্রশ্ন ছিল কি কল্যাণ এবার জবাব কল্যাণ কল্যাণী বয়ানে প্রশ্ন ছিল কল্যাণ কি কখনো অকল্যাণ বয়ানে নবী জবাব দিলেন কহি থেকে যাই না যে কল্যাণ শুধুমাত্র কল্যাণ বয়ানে নামাজ পড়া কল্যাণ না অকল্যাণ তাহলে এটা বৈয়াণবে কি হজ করা কল্যাণ না অকল্যাণ এটা কি বয়ানবে আনবে দান করা কল্লাণ না অকল্যাণ এটা কি বৈয়াম্বে তাহলে কল্লাম কল্লাম কে বৈয়াম্বে এরপরে রুসুল সাল্লাল্লা আলিসাল্লাম বলেন ইন্নাহাদ আল মালা সুতুন খদে রখ দুনিয়ার মধ্যে যত সম্পদ দেখো তোমরা এই সম্পদ হলো সুমিষ্ট খদিরতুন সুভুজ শ্যামল নবীজি বলেন ইন্নাকুল্লা মা আম্বাতার রবি র ইয়াকতুলু হাবাকনু ইল্লা আকিলাত আল খদে রখ বসন্ত যে সবজি উৎপন্ন করে বসন্ত বসন্ত যে সবজি ঘাস উৎপন্ন করে ওই শাক সবজি আর ঘাস খেয়ে কিছু প্রাণী এত খায় খাইতে খাইতে এটার মধ্যে বিষাক্ত কোনো পোকা মাকড় আসে কিনা খেয়াল করে না খালি খায় খাইতে খাইতে হাবাতন এত পরিমাণ খায় ওই খাদ্যটা তাকে হত্যা করে অথবা হত্যার কাছাকাছি নিয়ে যায় কিছু কিছু খাদ্য ওই প্রাণীটা এত খায় হাবাতন শব্দের অর্থ ছাত্র ভাইরা এখানে আছেন হাবাতন অর্থ হলো খাইতে খাইতে পেট ফুলে যাওয়া খাইতে খাইতে পেট ফুলে যাওয়া এত পরিমাণ খায় খাওয়ার পর এক হাবাত তখন বেশি খাওয়ার কারণে এই খাদ্যটা তাকে হত্যা করে অথবা হত্যার কাছাকাছি নিয়ে যায় নবী সবুজ যেই ঘাসগুলা প্রাণী খায় ভালো ভালো ঘাসগুলা যেই প্রাণী খায় ভালো ভালো সবজি ইত্যাদি যদি কোনো প্রাণী খায় আপনার কোনো জিনিস প্রাণীটা খাইলো কয় খাওয়ার পর এই প্রাণীটা খাওয়ার পর আকালাত হাত্তা ইদাম তাদ্দাত খসের তাহা খাইতে খাইতে তার পেট ভরে বরার পর ইস্তাক বালাতি সামসা সূর্যের দিকে সে হয় সূর্যমুখী হয় হওয়ার পর ফাজতার রথ জাবর কাটে গরু মাঝে মাঝে দেখবেন ঘুমায়ো মুখ লারায়। আসলে ভিতরের খাবারগুলা মুখে আইনা জিভ্বায় নাড়াইতে থাকে এটাকে বলা হয় জাবর কাটা কি বলা হয় জাবর কাটা তো প্রাণী সূর্যমুখী হয় হওয়ার পর জাবর কাটে কাইটা দেখবেন বিশাল বড় একটা ডেগুর সারে মানে শেষ খালাস এরপরে ওয়া সালিত ওয়া বালাত পসরা পায়খানা করে করার পর সুম্মা আদাত ফা আকালাত আবার আসে আবার খায় এর মানে আবার আসে আবার খায় আবার হজম করে আবার আপনার পসরা পায়খানা করে আবার আসে আবার খায় বলেন তো দুই প্রাণীর মধ্যে যে হজম করতে পারলো সে সফল আর যে হজম করতে পারলো না সে ব্যর্থ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমাদের দৃষ্টান্ত ঠিক এমন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন এই যে দুনিয়ার মালের উপমা তোমাদেরকে দিলাম মান আহজাহু হাককিহি হাক্কিহি ওয়াদাহু ফি হাক্কিহি ফানিআমাল মাউনাতু হিয়া যেই ব্যক্তি সম্পদ সঠিকভাবে আয় করলো আর সঠিক খাতে ব্যয় করলো এটা কতই না উত্তম ব্যয় আমি নবী তার এই ব্যয়টাকে উত্তম শ্রেষ্ঠ ব্যয় হিসেবে ঘোষণা করলাম তাহলে বলেন তো হালাল খাতে হালাল পন্থায় আয় হালাল খাতে ব্যয় তো নবীজি বলেন হালাল ভাবে যে সম্পদ উপার্জন করবে আর হালাল খাতে যে ব্যয় করবে ফানি আমাল মাউনা তুহিয়া এটা কতই না চমৎকার খরচ কতই না উত্তম খরচ বিপরীতে কি বলে দেখেন ওয়ামান আখাজাহু বিগাইরি হাক্কিহি কেউ যদি অন্যায় ভাবে এই সম্পদ গ্রহণ করে সেই ব্যক্তি তার মতো হবে কানাকাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইশবা সে তার মতো যে খায় কিন্তু পরিতৃপ্ত হয় না সে তার মতো যে খায় কিন্তু কি হয় না পরিতৃপ্ত হয় না আমাদের মাঝে কিছু মানুষ আছে এমন আমার সম্পদ হালাল ভাবে আসুক আর হারাম ভাবে আসুক আসতে থাক আইলেই হয় কি এটা হালাল টাকা না হারাম টাকা সমস্যা নাই আসুক বলেন তো এই উপার্জন তাকে কি জান্নাতে নিবে না জাহান নামের দিকে নিবে ওই প্রাণী যে ভেদার সে খাইছে কোনো কিছু চিন্তা করে নাই খালি খাইছে এটার মধ্যে বিষাক্ত কিছু আছে কিনা চিন্তা করে নাই খাইতে খাইতে এটার দ্বারা তার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে তাহলে হালাল হারাম বাজ বিচার করে যদি কেউ না খায় তার কি উপকার হবে না ক্ষতি হবে আর যেই প্রাণীটা খায় হজম করতে পারছে তার লাভ হয়েছে না ক্ষতি যে কামাই করে হালাল যে ব্যয় করে সে লাভবান হয়ে যায় সে কেমন যেন এটা হজম করতে পারে এবং হজম করার কারণে সে লাভবান এই লাভবান দ্বারা উদ্দেশ্য হল সে আল্লাহর জান্নাতের মেহমান ভাই কথা বুঝে আসছে তাহলে জামা ওয়া আদ্দাদা সম্পদ জমা করে এবং গনে গুনে হিসাব করে রাখে তাহলে বলেন তো হালালভাবে বেশি সম্পদ কামাই করা দোষ হালালভাবে বেশি কুটিপতি হওয়া দোষ তাহলে হালালভাবে কুটিপতি হওয়া হালাল খাতে ব্যয় করা এটা কোনো দোষের কিছু না আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করে তাহলে এই মাদ্রাসায় পরামর্শ দিয়ে দোয়া করে অর্থ দিয়ে শরিক থাকবেন তো ইনশাল্লাহ আমি বলবো না আপনাদেরকে এখন যে হুজুর মনে হয় দান চাইব না খালি আপনারা পরামর্শ দিবেন দোয়া দিবেন এবং প্রয়োজনে অর্থ দিয়ে সহযোগিতা প্রয়োজনে যাদের অর্থ আছে অর্থ দিয়ে সহযোগিতা করবেন এবং মাদ্রাসাটা যেন আরও উন্নতি হয়ে দার মতো বিশাল একটা প্রতিষ্ঠান হয় এটা কি চাই না আমরা ইনশাল্লাহ আল্লাহ এই প্রতিষ্ঠানকে এমন হিসাবেই যেন কবুল করে নেয় এরপরে আখলাদা যে ব্যক্তি সম্পদ জমা করে আর বারবার গনে সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে তার তার চিরস্থায়ী করবে অনেক দিন সম্পদ তাকে তাকে বাঁচিয়ে রাখবে এটা সে মনে করে আহলাদা তাকে চিরস্থায়ী করবে সে আর কোনোদিন মরবে না আপনাদের এলাকায় লাখপতি কোটিপতি হওয়ার পর মারা গেছে এরকম একজন মানুষও নাই চিরস্থায়ী করছে করেন ইয়াহসাবু সে মনে করে আন্না মালাহু আখলাদা আমার সম্পদ আমাকে চির অমর করে রাখবে স্মরণীয় করে রাখবে আমি মরব না আমাকে চিরস্থায়ী করবে আমি অনেক দিন পর্যন্ত বাঁচতে থাকব এটা মিথ্যা কথা বাঁচবেন কতদিন জানে আল্লাহ এরপরে আল্লাহ বলেন কাল্লাহ হারাম পথে যে সম্পদ কামাই করে জমা করে আর বারবার গনে কখনো এই সম্পদ তাকে চিরস্থায়ী করবে না কি করবে তাহলে লাইউ বাজার তাকে নিক্ষেপ করা হবে হতমার মধ্যে বলেন হত আলেম সারা অন্যরা জানেননি হতমা কারে কয় জানেন আরে আপনারা জানেন আল্লাহই বলে দিছে অমা আদ্র কামাল হতমা নবী আপনি জানেন হতমা কারে কয় আল্লাহ বলতেছে নবী আপনি জানেন হতমা কাকে বলে তাহলে যে ব্যক্তি হারাম পন্থায় সম্পদ জমা করবে আর বারবার গণবে সে মনে করে আমাকে চিরস্থায়ী করবে আখ আমাকে চিরস্থায়ী করবে সম্পদ আল্লাহ বলে কাল্লাহ কখনো না লাইম বাজান্নাফিল হতমা তাকে হতমায় নিক্ষেপ করা হবে আল্লাহ বলে হাবিব আপনি কি জানেন হতমা কি এবার আল্লাহ জবাব দেয় নারুল্লাহিল মুকদা হতমা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন বলেন নাউজুবিল্লাহ ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই হতমার ব্যাখ্যা করেছেন ইসমুন নার মিসলু সাকর ওয়া লাজ জাহান্নামের একটা নাম সাকর জাহান্নামের একটা নাম লাজ ইমাম বুখারী বলেন যেমনি ভাবে সাকর জাহান্নামের নাম লাজ জাহান্নামের নাম তেমনি ভাবে এই হতমাও জাহান্নামের একটা নাম বলেন তো ইমাম বুখারী এই হতমাকে কি বলছে এটা জাহান্নামেরই একটা নাম লাজ জাহান্নামের নাম কোরআন শরীফে আছে আপনার লাজ এই কথাটা কোথায় আছে বলেন তো কোরআনে আছে যে এটা কোরআন লাজ মধ্যে আছে এরপরে সাকর এটাও মধ্যে আছে আপনার এটা পবিত্র আছে তো মা সালাকা সাকর ইমাম বুখারি বলেন সাকর জাহান নামের একটা নাম জাহান নামের একটা নাম ঠিক তেমনি ভাবে হতমা জাহান নামের একটা নাম আর আল্লাহ বললেন নবী আপনি কি জানেন হতমা কি জিনিস হতমা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন বলেন তো হারাম পন্থায় যারা সম্পদ জমা করবে তারা কোথায় থাকবে এবার আল্লাহ কয় জানেন এটা কেমন প্রজ্বলিত আগুন আল্লা যে আগুনটা কলপকে পর্যন্ত গ্রাস করে ফেলবে না কলপকে পর্যন্ত একদম মানে বলেন না যে একদম ভিতরে ঢুকে যাবে কলপকে পর্যন্ত গ্রাস করে ফেলবে আল্লাতি তত্ত্বলি আলাল আফ ইদা ইন্নাহা আলাইহিম মো ফি আমাদিম মুদাদা আল্লাহ বলেন এই আগুনটা আলাইহিম মোঃ তাদেরকে পরিবেষ্টন করে রাখবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা খাম্বা এই খাম্বাগুলার মজে আমরা আছি খাম্বাগুলা দিয়ে পরিবেষ্টন। এখন আল্লাহ কি বলে দেখেন আগুন তাদেরকে পরিবেষ্টন করে রাখবে কয়েকথায় লম্বা লম্বা খাম্বার স্তূপের মধ্যে কিসের মধ্যে বলেন সবাই লম্বা লম্বা খুঁটির স্তূপের মধ্যে এখন লম্বা লম্বা খুঁটি আগুনের মধ্যে আবার কিসের আল্লাহ আগুনের খুঁটি হলো আগুনের যে অগ্নি শিখা হবে বড় বড় এই অগ্নি শিখাগুলাই এক একটা খুঁটির মতো এজন্য আল্লাহ ওই শিখাগুলাকেই বললেন খুঁটি যে এই খুঁটি মানি এরকম কোনো খুঁটি না ওই আগুনের বড় বড় শিখাগুলা এর মাঝে তোমরা থাকবা সেই আগুন তাদেরকে গ্রাস করে তাহলে খুঁটি মানে কি এই খুঁটি না আগুনেরই খুঁটি অর্থাৎ বড় বড় শিখা এই শিখা তাদেরকে চারোদিক থেকে বেষ্টন করে রাখবে তা আসেন মাঝখান থেকে আবার যারা অসৎ উপায়ে অবৈধ পন্থায় টাকা উপার্জন করে আর গনে তারা জানি কোথায় থাকবে হতমা কি জিনিস প্রজ্বলিত আগুন যে আগুন কোথায় গিয়ে ঢুকে কলবের মধ্যে ঢুকে তাহলে এই গিবৎ শেখায়ের আর হলো অবৈধ পন্থায় সম্পদ অর্জন করা সুরায় হুমাজা থেকে আমরা প্রধান দুইটা বিষয় জানলাম একটা হলো গীবত শেখায়াত করা যাবে না আর এটার কিন্তু অনেকগুলো জানছি চুগল ঘুরি করা যাবে না অপবাদ দেওয়া যাবে না পিছনে দোষ বলা যাবে না সামনে দোষ বলা যাবে না আর আরেকটা জানলাম হারাম সম্পদ জমা করা যাবে না কথাগুলো মনে ইনশাআল্লাহ আল্লাহ আলামিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম সুরায় হুমাজ শিক্ষা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যেন আমরা নিয়ে যে, আমাদের মা বোন যারা আছে মাস্তুরাত জানিয়ে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন امين اخر دعوانا الحمد لله رب العالمين